ঝিনাইদহে বিএনপির উপজেলা ও পৌর কমিটির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। বিকেলে শহরের HSS সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার জেলার শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল।